আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা ধারাবাহিকভাবে আমরা তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর উত্তরগুলো দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যারা তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে। ষষ্ঠ শ্রেণী বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা এখন দেখব। প্রথম দিনে যে কার্যক্রম, অ্যান্সারটি রেডি করা আছে, অ্যান্সারটি দেখার আগে প্রশ্নটা একটু দেখে নিই। ষষ্ঠ শ্রেণী বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যেই প্রশ্নগুলো, প্রশ্ন আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি থেকে দেখে নিতে পারো এবং আমাদের চ্যানেলে ক্লাস সিক্স এবং সেভেনের আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, তোমরা সেই প্লেলিস্টগুলো থেকে খুব ভালোভাবে আইডিয়া নিতে পারো। প্লেলিস্টগুলোতে সবগুলো বিষয়ের আলাদা আলাদা ভিডিও পাবলিশ করা হচ্ছে এবং তোমরা সেখান থেকে ক্লাস সিক্স সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। আচ্ছা, ধাপ এক, প্রথম ধাপে প্রথম দিন, তার মানে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি মূল্যায়নের প্রথম দিন যেই পরীক্ষাটি হবে সেখানে হচ্ছে কাজ এক, প্রথমে হচ্ছে শিক্ষার্থীদেরকে চার থেকে ছয়টি দলে ভাগ করে দেওয়া হবে। দল করে চার পাঁচজন করে দল করে ভাগ করা হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সবাই মিলে চিহ্নিত করবে যে তোমার এলাকায় কি কি জরুরি পরিস্থিতি তৈরি হয়। এখানে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা থেকে পরিস্থিতির কথা বলবে। এখানে চিহ্নিত করা হলো শিক্ষক এই পরিস্থিতিগুলোকে দুইটা ভাগে ভাগ করবে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ, যেমন বন্যা, ভূমিকম্প, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ইত্যাদি। আর একটা হচ্ছে মানবসৃষ্ট কারণে, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাসায়নিক বিস্ফোরণ। এখানে দুই ধরনের দুর্যোগ আছে এবং দুই ধরনের দুর্যোগে এখানে তোমাদেরকে কাজ করতে হবে কি কি। একটা দল যারা জোর দল, মানে এই দুইটা দুর্যোগের মধ্যে দুই ভাগ দুইটা পাবে, মানে জোর দল হচ্ছে একটা পাবে, বিজয় দল আরেকটা পাবে। এই হচ্ছে কথা। আমরা এখানে উপরে যদি যাই, এখানে বিস্তারিত বলা আছে যে প্রাকৃতিক কারণ সৃষ্ট দলগুলো হচ্ছে এই সম্পর্কে লিখবে জোর বিজোর দলগুলা, আর মানব সৃষ্ট কারণ দুর্যোগ এই বিষয়টা লিখবে জোর দলগুলা। তো আমরা এই ভিডিওতে থিম এক, মানে প্রাকৃতিক কারণ সৃষ্ট দুর্যোগ এটি দেখাবো, আরেকটি ভিডিওতে মানব সৃষ্ট কারণ দুর্যোগ যেটি সেটি থিম দুই সেটি দেখাবো। তো তোমরা দুইটি ভিডিওটি দেখিয়ে যেতে হবে, কারণ পরীক্ষা কোনটি আসবে তোমার সেটা তো তুমি জানো না, তোমার ভাগে যেটি পড়বে আর কি। তাহলে আমরা শুরু করি প্রথমে। হ্যাঁ, এখানে কি কি বলা হয়েছে যে শ্রেণীকরণ সম্পন্ন হলে শিক্ষক একটি জরুরি কাজ অ্যাসাইন করতে বলবেন। আচ্ছা, জরুরি পরিস্থিতি কি কি, প্রথমে আমরা মানব যেহেতু প্রাকৃতিক কারণ সৃষ্ট দুর্যোগটা লিখব, তো আমরা এইভাবে শুরু করতে পারি। ষষ্ঠ শ্রেণী বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ডিজিটাল প্রযুক্তি, নাম, শ্রেণী, শাখা এবং রুল লিখে নিবে নিজেদের। শুরু করবো এভাবে, প্রাকৃতিক দুর্যোগ হলো এমন ঘটনা যা প্রকৃতির ক্ষমতার কারণে ঘটে, এগুলো সাধারণত ধ্বংসাত্মক এবং ব্যাপক ক্ষতি করতে পারে। প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে ভূমিকম্প। ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের কম্পন, এটি শিলা বা ভূগর্ভস্থ গ্যাসের চলাচলের কারণে ঘটে। ভূমিকম্পের ফলে ভূমিধস, বন্যার মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বেড়ে যায়। ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হলো একটি শক্তিশালী ঝড় যা ঘূর্ণায়মান বাতাস দ্বারা ঘটিত, এটি সাধারণত সমুদ্র থেকে উৎপন্ন হয় এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করতে পারে। টর্নেডো, টর্নেডো হলো একটি ক্ষুদ্র ঘূর্ণায়মান বাতাসের পথ যা মাটিকে আঘাত করে, এটি ভয়াবহ ক্ষতি করতে পারে এবং প্রায়শই মৃত্যুর কারণ হয়ে থাকে। বন্যা, বন্যা হলো জলের একটি বিস্তৃত এলাকা, এটি বরফ, এটি বৃষ্টি, বরফ গলে যাওয়া বা ওজানের নদীর তীব্র স্রোতের কারণে ঘটে। বন্যা ঘরবাড়ি, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং প্রাণহানি ঘটতে পারে। ভূমিধস, ভূমিধস হলো পাহাড় বা টিলার উপরের অংশের ধস, এটি ভারী বৃষ্টিপাত, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে। ভূমিধস রাস্তাঘাট, রেলপথ এবং অন্যান্য অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং প্রাণহানি ঘটাতে পারে। বনাগুন, বনাগুন হলো বনের একটি বিস্তৃত এলাকায় আগুন, এটি প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের কারণে ঘটতে পারে। বনাগুন বন্যপ্রাণী এবং গাছপালার ক্ষতি করতে পারে এবং বায়ু দূষণের কারণ হতে পারে। এরপরে আমাদের বলা হয়েছিল যে কি লিখতে হবে, শিক্ষার্থী তার প্রাপ্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কি কি ধরনের সংকট হয়, তার মানে তুমি জীবনযাত্রায় কি কি ধরনের সংকট হয় এবং বা কি কি পরিবর্তন হয় তা দলে বসে চিহ্নিত করতে হবে। এটা কিন্তু তোমাদের একটা কাজ। তো জীবনযাত্রায় কি কি হয় আমরা এইভাবে শুরু করতে পারি যে প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি অনুযায়ী নিম্নলিখিত কারণে জীবনযাত্রার সংকট হতে পারে। মৃত্যু বা আহত, প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃত্যু বা আহত হওয়ার ঝুঁকি থাকে, উদাহরণস্বরূপ ভূমিকম্প বা ঝড়ের সময় পতিত বিল্ডিং বা গাছ থেকে আঘাত পেতে পারে। ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগের ফলে সম্পত্তি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হতে পারে, উদাহরণস্বরূপ বন্যার সময় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, বিভ্রাট অনেক সময় কারেন্ট চলে যায় না প্রাকৃতিক দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে, এর ফলে যোগাযোগ, আলো এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হতে পারে। খাদ্য অভাব,
প্রাকৃতিক দুর্যোগের ফলে খাদ্য ও জলের সরবরাহ বিঘ্নিত হতে পারে, এর ফলে জনসাধারণের মধ্যে খাদ্য ও জলের অভাব দেখা দিতে পারে। পরিবেশগত কিছু ক্ষতি হতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। এটি পরিবেশের ভারসাম্যকে নষ্ট করতে পারে এবং মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, বন্যায় পরিবেশ দূষিত হতে পারে, ফসল নষ্ট হতে পারে এবং মানুষ খাদ্য পানীয় অভাবে ভুগতে পারে। অর্থনৈতিক ক্ষতি আছে কিছু, যেমন প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এটি ব্যবসা বাণিজ্য শিল্প যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। উদাহরণস্বরূপ, ভূমিকম্পের ফলে ভবন ধ্বংস হলে ব্যবসা বাণিজ্য ব্যাহত হতে পারে এবং মানুষ বেকার হয়ে পড়তে পারে। তারপরে বলা হয়েছে, প্রাকৃতিক কারণে যেই দুর্যোগ বা যে জরুরি অবস্থা সৃষ্টি হয় এটি স্বাভাবিক কাজ চালিয়ে নিতে কী কী করণীয় তোমার? যেমন এখানে বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে পারো, পরিবেশের সাথে যোগাযোগ বজায় রাখতে, কমিউনিটির সাথে, তারপর সরকারি কর্তৃপক্ষ, খাদ্য পানি বাসস্থান, এগুলোর ক্ষেত্রে কী কী সচেতনতা বা কী পদক্ষেপ নিতে পারো সেগুলো এখানে অ্যান্সার করতে হবে। আমরা এবার শুরু করতে পারি যে প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে নিতে নিম্নলিখিত করণীয় হতে পারে। প্রথম, বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হবে? যেটি করতে হবে সেটি হচ্ছে বিদ্যালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নজর রাখতে হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে যে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি পেলে তা যথাযথভাবে পালন করতে হবে। দুই, পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হবে? পরিবারের সাথে যোগাযোগের জন্য নির্দিষ্ট একটি মাধ্যম, যেমন মোবাইল ফোন বা ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম সিলেক্ট করে রাখতে হবে। তারপর হচ্ছে, পরিবারের সাথে যোগাযোগের জন্য একটি পরিকল্পনা তৈরি, যেমন কীভাবে কখন এবং কোন মাধ্যমে যোগাযোগ করব সেটিও ঠিক করে রাখতে হবে। আচ্ছা, কমিউনিটি, যেমন কমিউনিটি বলতে এখানে প্রতিবেশী বা সমাজের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে পারি এই জরুরি অবস্থায়, সেটি হচ্ছে কমিউনিটির সাথেও আমরা সেম একইভাবে পরিবারের সাথে যেভাবে রাখি, মোবাইল ফোন, ইমেইল, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, আর কমিটির সাথে যোগাযোগের জন্য আমরা পরিকল্পনা করতে পারি কীভাবে কখন এবং কোন মাধ্যমে যোগাযোগ করবো সেটি একটা পরিকল্পনা করে রাখতে পারি। এবার আসি, খাদ্য পানীয় বাসস্থান জরুরি ওষুধ ইত্যাদি সরবরাহ ঠিক রাখতে কী করতে হবে? কারণ এটি সরবরাহ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ এই জরুরি অবস্থায়। তো জরুরি পরিস্থিতির জন্য একটি ত্রাণ সামগ্রীর তালিকা তৈরি করা, ত্রাণ সামগ্রীর তালিকা দ্রব্যাদি সংগ্রহ করা এবং এটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা। পাঁচ, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য থাকলে সে তথ্য সকলের কাছে সরবরাহ করতে কী করতে হবে এবং ওই পরিস্থিতিতে মানুষের মধ্যে কী সচেতনতা তৈরি করতে হবে? এটি ছিল প্রশ্ন। এটির আনসার এভাবে লিখতে পারি যে, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, মাইকিং, লিফলেট বিতরণ করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে শিক্ষার্থীদের কী করতে হবে? শিক্ষার্থীদের বিদ্যালয়, পরিবার এবং কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখা, খাদ্য পানীয় বাসস্থান, জরুরি ওষুধ ইত্যাদি সরবরাহ ঠিক রাখা এবং সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ ও শেয়ার করা জরুরি। এছাড়াও শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে সচেতন থাকতে হবে। এবার আসি কাজ চালিয়ে যাওয়া। জরুরি পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া উচিত। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, যেমন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম বা অবকাঠামো মেরামত করা, দুর্যোগের কারণে বিঘ্নিত কার্যক্রম পুনরায় চালু করা, প্রাকৃতিক দুর্যোগের জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করাও গুরুত্বপূর্ণ। এই ছিল প্রথম যেটি অ্যান্সার, যে প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ, এটি যাদের বিজর গ্রুপ পড়বে, যারা 1-3 এরকম গ্রুপ পড়বে তাদের জন্য এটি। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে মানব সৃষ্ট কারণে, যাদের জোর গ্রুপ পড়বে, মানব সৃষ্ট কারণ, জলবদ্ধতা, অগ্নিকাণ্ড, এইসব কারণে যাদের যে যে সমস্যা হয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর সবাইকে আমি বলছি, তোমরা কিন্তু দুইটা ভিডিও দেখতে হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে, কারণ তোমার ভাগে কোনটা যে পড়বে পরীক্ষায় সেটা কিন্তু তুমি আগে জানবে না। হঠাৎ করে পরীক্ষায় যেটা পড়বে যদি আগে থেকে দেখে না যাও, আগে থেকে না পড়ে যাও, তাহলে কিন্তু পারবে না পরীক্ষা। নাহলে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, ট্রফিতে মেসেজ দিতে পারো বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে লিখতে পারো। আমরা সেখানে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।